আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া সলাতু আলাইহা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর 31তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হতে যাচ্ছে 23 আগস্ট 1991 সালের। এই দিনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল, এদেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য, ছাত্র সমাজকে দেশ এবং জাতি গঠনে কাজে লাগানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমরা যতদূর দেখেছি এবং বিশিষ্ট ব্যক্তিদের অভিমত হলো যে যে কোনো রাষ্ট্র, যে কোনো সমাজ যদি গড়তে হয়, সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে তাদের যোগ্য লিডারশিপ প্রয়োজন। যোগ্য নেতৃত্ব না হলে কোনো জাতিই গড়ে উঠতে পারে না, সে যত সমৃদ্ধ জাতি হোক না কেন। আমরা মনে করি যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে শুরু করে বাংলাদেশে নেতৃত্ব তৈরির যেই রাজনৈতিক প্রচেষ্টা বা আমাদের দেশের প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা, কোনোটাই সঠিকভাবে ছিল না। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নেতৃত্ব তাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ছাত্র নেতৃত্ব তৈরি করত, যার ফলে তারা হয়তো কাউকে ক্ষমতায় ওঠানোর জন্য কাজ করত অথবা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য কাজ করত। কিন্তু প্রকৃতপক্ষে দেশ এবং মানুষের জন্য যে কাজ করা বা দেশ জাতির উন্নয়নের জন্য কাজ করার যে লিডারশিপ বা নেতৃত্ব প্রয়োজন, সেটা নতুন প্রজন্মের মধ্যে গড়ে ওঠে নাই। তো এই কারণেই এদেশের কোটি কোটি মানুষের আস্থাভাজন রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা পীর সাহেব চরমোনাই, তিনি পরিকল্পনা করলেন যে এই জাতিকে যদি ভবিষ্যতে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই আমাদের একদল যোগ্য লিডারশিপ প্রয়োজন, যারা একদিকে হবে ব্যক্তিগতভাবে আদর্শবান, নৈতিক চরিত্রের অধিকারী, তারা হবে আল্লাহ ভীরু, এবং জাগতিকভাবে সমস্ত লোভ লালসা হিংসা বিদ্বেষ এবং যতগুলো অনৈতিক বা খারাপ কাজ আছে, এগুলো থেকে তারা মুক্ত থেকে জাতিকে নেতৃত্ব দিবে। তো এই নেতৃত্ব তৈরির ক্ষেত্রে আমরা দেখেছি যে এদেশে যতগুলো ছাত্র সংগঠন আছে, তার মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং বিগত 31 বছরের ইতিহাস বলে যে ছাত্র আন্দোলন থেকে যারা তৈরি হয়েছে, এই ছাত্র আন্দোলনের সংগঠনে এসে যারা নিজেরা নেতৃত্ব দিয়েছে, নতুন ছাত্রদেরকে পথ দেখিয়েছে এবং নতুন নতুন নেতৃত্ব তৈরি করেছে, তারা সমাজের বিভিন্ন স্তরে অত্যন্ত যোগ্যতার সাথে তাদের এই নেতৃত্বকে প্রয়োগ করছে। এবং এভাবে আমরা যদি সমাজের প্রতিটি সেক্টরকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিতে পারি, আশা করি ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এদেশের সকল স্তরের মানুষ এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে গড়ে উঠতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্ম যোগ্য নেতৃত্বের অধীনে থেকে তারা যেমন কাজ করতে পারবে দেশের জন্য, মানুষের জন্য, এবং সর্বোপরি আমাদের দেশ যে অর্থনৈতিক, সামাজিক এবং নৈতিকভাবে যে অবক্ষয়ের দিকে যাচ্ছে, সেই অবক্ষয় থেকে এই জাতিকে মুক্ত করে ইনশাআল্লাহ সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবে। তো আমি শুভকামনা রইল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে, যাতে করে ছাত্র আন্দোলনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং অতি শীঘ্রই এদেশের সকল ছাত্ররা তাদের উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে বেছে নেয়। আল্লাহ তাআলা এই সংগঠনকে ইসলাম, দেশ এবং মানবতার জন্য কবুল করুক। আমিন।